রথযাত্রায় খুঁটি পূজোর মধ্য দিয়ে শুরু হলো মালদা শান্তি ভারতী পরিষদের দুর্গাপূজোর প্রস্তুতি পর্ব। এবছর শান্তি ভারতী পরিষদের 59তম বর্ষ। সোমবার চিরাচরিত রীতি মেনে পুরোহিতের মন্ত্রোচ্চারণ, ঢাকের বাদ্যির আওয়াজে সম্পূর্ণ হয় খুঁটি পূজো। শহরের বিগ বাজারের পুজোর মধ্যে অন্যতম শান্তি ভারতী পরিষদের পুজো। যদিও করোনা আবহে বাহ্যিক আড়ম্বর অনেকটাই কম থাকবে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। 12ই জুলাই কমিটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হল সোমবার। এদিন রায়গঞ্জের সাংগঠনিক কার্যালয় অরবিন্দ ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের সূচনা করেন সংগঠনের সম্পাদক আশিষকর, দীপক চন্দ্র পাল সহ অন্যান্য নেতৃত্বরা। শিবিরে বেশ কিছু রক্তদাতা রক্তদান করেন। দোকান দেওয়ার জায়গা নিয়ে দুই দোকানদারের মধ্যে ঝামেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের বারুদুয়ারি এলাকায়। স্থানীয় মোহন মার্কেটে কিষান মণ্ডল নামে এক ব্যবসায়ীর অস্থায়ী দোকান ছিল, কিন্তু সেই দোকানের সামনে জাকির হোসেন নামে অপর এক ব্যবসায়ী দোকান দেওয়া নিয়ে বিবাদের সূত্রপাত। এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে বিবাদমান দুপক্ষই। যদিও সমস্যার সমাধান না হওয়ায় ব্যবসায়ী সমিতির দ্বারস্থ হয় ওই দুই ব্যবসায়ী। আগামী 3 মাসের মধ্যে জাকির হোসেনকে অন্যত্র সরে যাওয়া নির্দেশ দিয়েছে ব্যবসায়ী সমিতি। বেহাল রাস্তা সংস্কারে উদ্যোগী হল মালদা হাইওয়ে ট্রাফিক পুলিশ। উল্লেখ্য, গাজল ব্লকের কদুবাড়ি মোড় জাতীয় সড়ক দীর্ঘদিন ধরেই বেহাল, যার জেরে সমস্যায় পড়তেন ওই রাস্তা দিয়ে চলাচলকারী সমস্ত যানবাহন থেকে শুরু করে পথ চলতি মানুষেরা। তাই এদিন মালদা হাইওয়ে ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ নিজ উদ্যোগে এই রাস্তা সংস্কার করে। পুলিশের এই ভূমিকায় খুশি সাধারণ মানুষ। একটি পরিত্যক্ত সিমেন্টের বস্তার গোডাউনের ভেতর থেকে 35টি বিষধর গোকড় সাপের বাচ্চা এবং সাপের ডিম উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার আমবাজার সংলগ্ন এলাকায়। এদিন ওই গোডাউনে কাজ করার সময় সাপগুলিকে দেখতে পান শ্রমিকেরা। খবর পেয়ে এলাকার সর্পপ্রেমী নিতাই হালদার সাপ এবং ডিমগুলিকে উদ্ধার করে নিয়ে যায়। সেগুলিকে উদ্ধারের পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। সবুজায়নের লক্ষ্যে চাঁচল হোয়াটসঅ্যাপ গ্রুপ যুবশক্তির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজিত হল সোমবার। এদিন চাঁচল স্টেডিয়াম সহ পার্শ্ববর্তী এলাকায় নানান প্রজাতির চারাগাছ রোপণ করেন সংস্থার সদস্যরা। করোনার দ্বিতীয় ঢৌয়ে বন্ধ থাকছে চাঁচলের রথ পরিক্রমা। সোমবার সকাল থেকেই চাঁচল রাজ ঠাকুর বাড়িতে চলছে রথযাত্রার পূজার্চনা। রথের পরিবর্তে ভক্তদের মাথায় করে চাঁচল শিব মন্দির পাড়ায় মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন জগন্নাথ দেব। একাধিক দাবির ভিত্তিতে ইটাহার ব্লক স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন। সোমবার সংগঠনের ইটাহার ব্লক কমিটির পক্ষ থেকে ব্লকের বেশ কিছু আশাকর্মীরা চৌরাস্তা এলাকা থেকে মিছিল করে এসে ইটাহার গ্রামীণ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান। পাশাপাশি ইটাহার ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে বিভিন্ন দাবি সমন্বিত স্মারকলিপি প্রদান করা হয়। এদিনের ডেপুটেশন কর্মসূচিতে পশ্চিমবঙ্গ আশাকর্মী সংগঠনের জেলা সভাপতি মাধবীলতা পাল, ফারিদা খাতুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। করোনা সংকটের জেরে বিভিন্ন জায়গাতেই কাটছাট করা হয়েছে রথযাত্রা উৎসব। সোমবার বালুরঘাট শহরের দীপালীনগর জগন্নাথ বলরাম সুভদ্রা এবছর রথের বদলে কাঁধে করে মাসির বাড়ি গেলেন। জানা গিয়েছে বালুরঘাট শহরের দীপালীনগর এলাকায় 70 বছরেরও বেশি সময় ধরে রথযাত্রার মেলা হয়ে আসছে। প্রতি বছর মহা উৎসাহের সাথে রথের রশিতে টান পড়লেও করোনা পরিস্থিতির কারণে গত বছরের মতো এবছরও বন্ধ থাকলো রথযাত্রা উৎসব। এখানে বন্ধ রয়েছে মেলাও, ফলে কিছুটা হলেও মন খারাপ ভক্তদের। প্রায় 3 মাস পর নিখোঁজ এক কিশোরীকে উদ্ধার করল রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ ধূপগুড়ি থেকে পিঙ্কি রায়, ডালখোলা থেকে আদুরী সিংহ বর্মন এবং করণদিঘি থেকে রমরমি বর্মন নামে 3 মহিলাকে গ্রেপ্তার করে। পাশাপাশি নিখোঁজ ওই কিশোরীকে বিহারের সিওয়ান জেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের সোমবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। করোনা অতিমারী পরিস্থিতিতে কালিয়াগঞ্জে বাতিল হয়ে গেল রথযাত্রার মেলা। এদিন মহেন্দ্রগঞ্জ বাজারের নাটমন্দির প্রাঙ্গণে নিয়ম নিষ্ঠা মেনে ভগবান জগন্নাথকে পুজো দেওয়া হয়। করোনা সংক্রমণের কারণে এদিন ভক্ত সমাগম ছিল অত্যন্ত কম। রায়গঞ্জের বিএল মার্কেটে উদ্বোধন হল পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত ম্যারেজ রেজিস্ট্রার অফিস। সোমবার এই অফিসের উদ্বোধন করেন রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার। রেজিস্ট্রার সমীর সাহার তত্ত্বাবধানে এখানে বিয়ের রেজিস্ট্রেশন করা হবে। এদিন আনুষ্ঠানিকভাবে ম্যারেজ রেজিস্ট্রেশনের কাজকর্ম শুরু হল এই অফিসে। রথযাত্রা তিথিতে গ্রামের বাসিন্দাদের তৎপরতায় বজরঙ্গলির মন্দিরের কাজের সূচনা হলো ইটাহারে। সোমবার ইটাহার ব্লকের কাপাসিয়া অঞ্চলের চূড়ামন গৌরীপুরের স্বর্ণকার পাড়ায় এলাকাবাসীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মন্দিরের কাজের সূচনা হয়। ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস নেত্রী পূজা দাস, সাহিরুল হক, বর্ণালী কর্মকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।
পেট্রোপণ্য এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করল রায়গঞ্জ ব্লক এক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সোমবার শহরের শিলিগুড়ি মোড় এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ দেখান দলের নেতাকর্মীরা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কর্মচারী আন্দোলনের পুরোধা পরিতোষ মণ্ডলের স্মরণসভা অনুষ্ঠিত হল সোমবার। এদিন রায়গঞ্জের রবীন্দ্রপল্লীতে সংস্থার দপ্তরে আয়োজিত এই স্মরণ অনুষ্ঠানে পরিতোষবাবুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা। কালীগঞ্জ শহরের চিত্রশিল্পীদের নিয়ে গঠিত আর্টিস্ট ফোরামের বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হল সোমবার। ডাকবাংলো রোডের একটি ভবনে প্রদীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানের সূচনা করেন কালীগঞ্জের পৌর প্রশাসক শচীন সিংহ রায়। এদিন প্রয়াত চিত্রশিল্পী রবীন্দ্রনাথ তালুকদার এবং সুধাংশু শেখর বিশ্বাসের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা। করোনার কারণে ভক্ত সমাগম ঠেকাতে মালদার ইসকন মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে রথের পরিবর্তে গাড়ি করে জগন্নাথ দেবকে শহর পরিক্রমা করানো হল মঙ্গলবার। এদিন নেতাজি মোড়ে অবস্থিত মন্দির থেকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে শহরের রামকৃষ্ণপল্লী মন্দিরে নিয়ে আসা হয়। এদিন আনুষ্ঠানিকভাবে রথযাত্রার সূচনা করেন জেলা পুলিশ সুপার অলোক রাজুরিয়া। করোনা সংকটের প্রথম দিন থেকেই দক্ষিণ দিনাজপুর জেলাসহ রাজ্যের পুলিশ যোদ্ধার মতো লড়াই করে চলেছে করোনা পরিস্থিতির সাথে। এবার একটি অভিনব উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। করোনা সংকটের মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত পুলিশ আধিকারিকেরা তাদের একদিনের বেতন দান করলেন। রাজ্য সরকারের পাশে থাকতে জেলা পুলিশের এই উদ্যোগ বলে জানিয়েছেন পুলিশ কর্তারা।